ষড়যন্ত্র প্রতিহতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন মায়া চৌধুরী। জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী চক্রের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, দুইবারের সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম। একই সঙ্গে নির্বাচনে আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার বিকেলে 27 ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলার মোহনপুর আলিভিলা মিলনায়তনে উপজেলা ও ছ্যাঙ্গা চর পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। প্রার্থীটাকে নামটা কি যে কানা না খরা এটা আমার দেখার ব্যাপার না। আমরা নৌকা করবো, নৌকা বিজয় আমার, সেইভাবে আমরা কাজ করবো। আর এই নির্বাচনে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন। এই নির্বাচনটা একটা অর্থবহ নির্বাচন আমরা করতে চাই এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হবে শান্তিপূর্ণভাবে। প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 2024 সালের জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন হবে, নির্বাচন অতি সন্নিকটে। সেই নির্বাচনে আমাদের নেত্রী শেখ হাসিনা যে প্রার্থী দেবেন সে প্রার্থীর পেছনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত থাকতে হবে, স্বাধীনতা বিরোধী রাজাকার এলাকা থেকে বিতাড়িত করতে হবে। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করেছিলাম, এখনো করি, যে আমরা মোহনপুর ইউনিয়নে একটা নির্বাচন, আমরা দলীয় প্রার্থী জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়েছেন তাকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা আমরা বাবুলের মতন পাস করাতে চাই। আমরা বলেছিলাম প্রত্যেককে আপনারা দয়া করে উড্র করে নৌকার প্রতি সম্মান দেখিয়ে আপনারা কাজ করেন। বিএনপির আন্দোলন প্রসঙ্গে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম বলেছেন, বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী সমর্থকদের ও জনগণের সঙ্গে ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন তারা যে কথাগুলো বলছে সেগুলো ওই ভাওতাবাজিরই অংশ। এ সময় বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের জাতীয় সরকার গঠনের আহ্বানের সমালোচনা করে আওয়ামী লীগের এই সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বলেন, সংবিধানের বাইরে জাতীয় সরকারের নামে ষড়যন্ত্র হলে বাংলার জনগণ মেনে নেবে না। শেখ হাসিনা নেতৃত্বে নির্বাচনকালীন সরকার ও স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিন। সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। সরকারকে বাদ দিয়ে অসাংবিধানিক প্রক্রিয়ায় এদেশে আর কোনো নির্বাচন হবে না। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম জাহাঙ্গীর, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আওয়ামী লীগ নেতা আলহাজ গাজী মুক্তার হোসেন, ছ্যাঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মনির হোসেন ব্যাপারী, উপজেলা যুবলীগ নেতা রহমতুল্লাহ সরকার লিখন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ নৈমুল হোসেন লাভলু উপস্থিত ছিলেন। বালুকোট যদি রাজাকার ক্ষমতা আসে কোনো মতে টাকার জোরে, তাহলে কিন্তু মতলবে মানুষের মাহনপুর মানুষের কিন্তু মান সম্মান থাকবে না, থাকবো? এই মান সম্মান রক্ষা করার জন্য কিন্তু আমাকে নৌকা মার্কা ভোট দিতে হবে, এক কাজ করতে হবে, আমরা সে কাজ করবো।